আবার দাজ্জাল যখন আসবে, ইমাম মাহদী যখন আসবে, তখন হিন্দুস্তান ভারতবর্ষে মুসলমান অমুসলমানের মধ্যে একটা ভয়াবহ সংঘাত যুদ্ধ এটা চলতে থাকবে। আর ভারতের নির্বাচনে এইবার যারা ক্ষমতায় এসেছে একটা নিরঙ্কুশ ঢালাও, এবং তাদের একটাই কথা, হিন্দি হিন্দু হিন্দুস্তান। আবার বলছি, হিন্দি হিন্দু হিন্দুস্তান। কোনো মুসলমান রাস্তা দিয়ে হেঁটে গেলে তারা এই গত 2 বছরের ইতিহাস বলে যে তুমি বোধহয় গরুর মাংস খাইছ, তোমার গায়ে গরুর মাংসের গন্ধ আসে, রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে, এরকম ঘটনা ভুরি ভুরি গত 2 বছরে ঘটেছে নাকি নাই? এইবার তারা এমনভাবে নির্বাচনে ক্ষমতায় এসেছে, তাদের ক্ষমতা এবার একেবারে নিরঙ্কুশ, বাধাবন্ধনহীন। এবং কিছু মানুষকে পিটিয়ে মারা এই গত 1 মাসের মধ্যে আল্লাহর ফজলে হয়ে গেছে। রাস্তায় পিটায়, গাড়ি ধরে, কয় তোর গাড়িতে গোমাংসের গন্ধ, গোমাংসের গন্ধ। বাংলাদেশ এমন একটা সংস্কৃতি এবং সংহতির দেশ, আমাদের প্রতিবেশী যারা তারা তো কচ্ছপ খায়। আমরা কি কোনোদিন বলেছি তোর গাঁ থেকে কচ্ছপের গন্ধ? তুই কচ্ছপ খেয়েছিস কেন, তোকে এখানে মেরে ফেলবো, এরকম কোনো মুসলমান কোনোদিন করেছে নাকি? কোনোদিন করে নাই, করবেও না। এখন ভারত আমাদের উত্তর দিকে 2টা প্রদেশ, একটা আসাম আর একটা ত্রিপুরা। এই 2টা আসাম আর ত্রিপুরায় 50 লক্ষ মুসলমান তাদের ভোটার আইডি কার্ড থেকে নাম কেটে ফেলেছে, তাদের নাগরিকত্ব এটা ক্যান্সেল করে ফেলেছে এবং ঘোষণা দিয়েছে এরা বাংলাদেশ থেকে এসেছে। ঠিক বার্মাও এই কাজটা করেছিল। আরাকান মুসলমানদের আগে রেশন কার্ড আইডি কার্ড এগুলো সব বাতিল করে দিয়ে তারপরে বলে যে মুসলমান যত আছে এরা বার্মার নাগরিক নয়, এরা বাংলাদেশ থেকে এসেছে।